গুড মর্নিং ফ্রেন্ডস, ব্লগনিলসে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল চা নিয়ে বসে পেরেছি, এবার চা খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাব বাজারে। আজকে বাজার টাজার সেরে একটু বেরোনোর আছে, কিন্তু তার মধ্যে হয়ে গেছে আমাদের ফ্রিজটা খারাপ। ইতিমধ্যে টেকনিশিয়ান চলে এসছে, টেকনিশিয়ান এসে ভালো করে সামনে পেছন দেখে সে বুঝতে পেরেছে যে ফ্রিজের ফিউজ খারাপ হয়েছে। তো ফ্রিজটা সে সারিয়ে দিয়ে দেখিয়ে দিল, ফ্রিজটা চলছে, ফ্রিজ থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। এরপরে আমরা চলে যাব বাজারে। তো বাজারে চলে এসে বাজার টাজার করে নিয়ে একটু মাংস একটু সবজি কিনে নিয়ে, ইতিমধ্যে দুষ্টু দেখতে পেয়েছে একটা মুরগির খাঁচা, সেখানে মুরগিদের সাথে একটু খেলাধুলা করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যেতে যাব, তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, তাই একটা সাইডে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা। বৃষ্টি থামতে তারপর বাড়ি এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, এবার বেরাবো একটু দুষ্টুর বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়েছি এখন, এখন আমরা যাচ্ছি দুষ্টুর এক বান্ধবীর বাড়ি। তো সেখানে যাব, সেখানে একটু টাইম স্পেন্ড করব, তারপর চলে আসবো বাড়ি। ওই যেতে যেতে খানিকটা রাস্তা পৌঁছাতে না পৌঁছাতে রাস্তা হয়ে গেল খারাপ। তো কোনো রকমে এই হাড়টা পার করলাম, দুষ্টু আর মা হেঁটে হেঁটে পার করছে, আমি আমার বাইক নিয়ে এই রাস্তাটাকে পার করে পৌঁছে গেলাম ধীরে ধীরে দুষ্টুর বান্ধবীর বাড়ি। সেখানে গিয়ে হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব, সেখানে ইভিনিংয়ে স্ন্যাক্স চা সেরে তারপর ওখানে একটু টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আপাতত এই ছিল আজকের সানডের মিনি ব্লগ, আপাতত আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন দিন একটা নতুন ব্লগের সাথে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সর্বদা মাস্ক ও স্যানিটাইজারে ব্যবহার করো।